নমস্কার আদাব অ্যান্ড ভেরি ভেরি গুড মর্নিং টু ইউ। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে আমি সকালে আবারও চলে এসেছি তনি পনাশ্রীতে আরও একটা নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ব্রেড দিয়ে একটা এগ টোস্ট, আর সেটাও খুব ইজিলি। অনেকেই হয়তো এগ টোস্ট বানানোর জন্য পাউন্ড ব্রেড ব্যবহার করে থাকো, কিন্তু আমি বলছি যে স্লাইস ব্রেড দিয়েও কীভাবে সহজে বাড়িতে এগ টোস্ট বানিয়ে ফেলতে পারো, আর সেটাও টোস্টার ছাড়া, সেটা আমি দেখিয়ে দেবো তোমাদের। তো আমি পরিমাণ মতো একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি দুটো ডিম। এর মধ্যে আমি দেব অল্প পরিমাণে বা স্বাদ অনুযায়ী লবণ, আর এর সাথে আমি অ্যাড করব লাল মরিচ গুঁড়া। এর মধ্যেই ঝাল রয়েছে, আর আমি এখানে কোনো রকম আদার কোনো ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করছি না। তবে এখানে চাইলে তোমরা টমেটো, ক্যাপসিকাম, বিনস আরও অনেক কিছু ব্যবহার করতে পারো। তো আমি এখানে একদম সিম্পল দেখাচ্ছি, যেটা আমাদের বাড়িতে সকলে অ্যাভেলেবেল থাকে। আর যেহেতু এখন লকডাউন চলছে, তো এই পরিস্থিতিতে নিশ্চয়ই খুব একটা বিলাসবহুল খাবার দাবার আমরা কেউ অ্যারেঞ্জ করি না। তো সেই জন্য আমি খুব সহজ এবং সরল খাবার দাবার তৈরি করে তোমাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি। তো আমি ডিমটাকে ফেটিয়ে নিয়েছি সুন্দর করে, তো এটা আমার কমপ্লিট। তাহলে চলো এবার আমি ব্রেডগুলোকে আস্তে আস্তে তাওয়ার মধ্যে সেঁকে নেবো। এখানে কিন্তু আমি কোনো জালি ব্যবহার করছি না, প্লেন তাওয়াতেই একেবারে তোমরা ব্রেডগুলোকে হালকা করে সেঁকে নিতে পারো। তো আমি এখানে একটা বড় ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি, তো ওভেন অন করার পর এই প্যানটা আমি ভালো করে শুকনো কাপড়ে আগে মুছে নিয়েছি। এরপর আমি এখানে ব্রেডগুলো একে একে এখানে দিয়ে দেবো। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, যারা হোয়াইট ব্রেডের পরিবর্তে ব্রাউন ব্রেড ব্যবহার করো, সেক্ষেত্রে কিন্তু সেঁকে নেওয়ার এত বেশি দরকার হয় না। তবুও চাইলে কিন্তু এখন যেহেতু সমস্ত কিছুই আমরা হাইজিন মেনটেন করি, তো একটু সেঁকে নেওয়া তো খুবই দরকার, এবং সেটা আমার মনে হয় স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তো এখানে আমি একটা একটা করে ব্রেড সেঁকছি না, একেবারে একসঙ্গে ব্রেড দিয়ে দিয়েছি। এগুলোকে এখন একটা একটা করে ওয়ান বাই ওয়ান আমি এগুলোকে ঠিকঠাক করে সেঁকে নেব। দুটো সাইড ভালো করে সেঁকা হয়ে গেলে তারপরে আমি এটাকে অন্য একটা জায়গার মধ্যে আলাদা করে সাইড করে রাখবো। আর এক্ষেত্রে আমার একটা কথা শেয়ার করতে খুব ইচ্ছা করছে তোমাদের সাথে। আমি অনেককেই দেখেছি যে তারা তার জালি ব্যবহার করে, মানে যেগুলো লোহার জালতি থাকে সেগুলো ব্যবহার করে ব্রেড শেকে থাকেন, বা এগুলোতে হয়তো অনেকে রুটি বানিয়ে থাকেন। কিন্তু আমি বলবো যে তোমরা যদি চাও খুব ইজিলি কিন্তু তাওয়ার মধ্যে ব্রেডগুলোকে শেকে নিতে পারো। সেক্ষেত্রে তোমরা খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো ব্রেড সাইমালটেনিয়াসলি একসঙ্গে কিন্তু শেকে নিতে পারবে। এবং এক্ষেত্রে ওভেনে যে ব্রেড ক্রাম্পস পড়ে থাকে, যেগুলো কালো কালো হয়ে জ্বলে যায়, এক্ষেত্রে কিন্তু সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ এক্ষেত্রে তুমি তাওয়া ইউজ করবে, তো তাওয়ার মধ্যে সমস্ত ক্রাম্পসগুলো থাকে, যেগুলো পরে আমরা ক্লিন করে নিতে পারবো। তো এর জন্য কিন্তু আমাদের দেখবে আমাদের ওভেনটাও অনেক বেশি ক্লিন থাকে। তো আমার ব্রেডগুলো একে একে সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার আমি তাওয়ার মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, বলতে পারো এক টেবিল চামচ। আর সেখানে আমি 50% যেটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে চারটে ব্রেড উপর থেকে সাজিয়ে দেবো। তাহলে চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো দেখো, ব্রেডগুলো তো আমার আগেই শেকা হয়েছিল, এখন আমি ডিমের অমলেটটার উপরে ব্রেডগুলোকে উপর থেকে চাপিয়ে দিলাম। এবার এটাকে কেটে নেওয়ার কোনো দরকার নেই, কারণ এটা অলরেডি স্লাইস ব্রেড, অর্থাৎ যখন এটা আমরা একসাথে সার্ভ করব তখন অলরেডি আমরা পিস করে নিতে পারবো। তো এবার আমি এটাকে ভালো করে ভেজে নিয়েছি, এটাকে আর উল্টানোর দরকার নেই, কারণ অলরেডি ব্রেডটা আমার আগে থেকেই শেকা আছে। তো এবার আমি এটাকে নামিয়ে নিলাম। এরপরে আমি সেম প্রসেসে আরও চারটে ব্রেডকে এখানে একইভাবে করে নেব। এবার বলি তোমাদেরকে সার্ভ করার কথা। সার্ভ করার জন্য যেহেতু এটা আমি ব্রেকফাস্ট আইটেম হিসেবে নিয়েছি, তো এখানে তোমরা যারা টমেটো ইউজ করবে হয়তো অমলেট তৈরি করার সময়, তারা তো আলাদা করে স্যালাড করার দরকার নেই। কিন্তু যারা আমি যেমন আলাদা করেই স্যালাড তৈরি করব, তো সেক্ষেত্রে আমি শসা, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম এগুলোকে আলাদা স্যালাড হিসেবে নিতে পারি।
তো সেই জন্য আমি তোমাদেরকে আলাদা করে আর স্যালাডটা তৈরি করে দেখাচ্ছি না, জাস্ট খুব অল্প সময়ের মধ্যে কম খাটনি হিসেবে যদি কোনো ব্রেকফাস্ট তোমরা তৈরি করতে চাও সেক্ষেত্রে আমার মনে হয় এগ টোস্ট একটা খুবই ইজি ব্যাপার, আর এটা তোমরা যে কোনো সময় তৈরি করতে পারো, আর বাচ্চাদেরও খুবই প্রিয় আর খুব হেলদি, কারণ ডিম তো আমরা সকলেই জানি একটা প্রোটিন উপাদান, তো সেক্ষেত্রে আমার মনে হয় এই জিনিসটা বেশ স্বাস্থ্যকর হবে। তো দেখো খুব সহজে কিভাবে আমার এগ টোস্ট তৈরি হয়ে গেল, আর এর সাথে তো তোমাদেরকে আমি স্যালাডটা বলেই রাখলাম, আর আজকে আমি এই এগ টোস্টটা ব্ল্যাক সস দিয়ে খাবো। তো চলো তোমাদেরকে আমি সার্ভ করে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এটাকে সার্ভ করলাম। তাহলে তোমরা দেখতেই পেলে যে কিভাবে খুব সহজে আমি একটা ব্রেকফাস্ট তোমাদেরকে তৈরি করে দেখালাম যেটাও খুবই হেলদি এবং বাচ্চারা খুব পছন্দ করবে। তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো।